Assalamualaikum everyone. আমার নতুন আইটি ব্লগ এনজয় করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেকদিন পর ব্যালকনির যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলোর আপডেট নিয়ে চলে আসলাম। তো এই যে টমেটো গাছের ভিডিওগুলো আমি আগেও শেয়ার করেছিলাম, তো আজকে আবার একটু নতুন করে শেয়ার করছি, কারণ এখানে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। যে আমাদের অনেকেরই ধারণা যে ব্যালকনিতে হয়তো বা ফ্ল্যাট বাসাতে হয়তো আমরা কোন ধরনের শাকসবজি ওইভাবে ফলাতে পারি না, বাট আমি এটা করেছি, এটা আমি এক্সপেরিমেন্টালিভাবেই করেছি, বাট এটা অনেক ভালোভাবে ফল দিয়েছে। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, এর জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে টমেটো গাছগুলো, এটা কিন্তু আমি বীজ থেকে গাছ বানিয়েছিলাম, সেখান থেকে এত বড় হয়েছে। তো এটাতে কিন্তু আমি যে ফলের ক্যারেট যেগুলো আছে সেইগুলোতে কিন্তু আমি হচ্ছে মাটি তৈরি করে মাটি দিয়েছি, সেখানে আর কি দুইটা গাছ লাগিয়েছে একটা বড় ক্যারেটের মধ্যে। তো এই যে দুইটা ক্যারেটে, সরি একটা ক্যারেটে যে দুইটা গাছ, এই গাছ দুইটা কিন্তু অনেক বড় হয়েছে, সামনাসামনি দেখতে কিন্তু অনেক বড়। তো একটা ছোটোখাটো একটা বাচ্চার সাইজের হয়ে গেছে এই গাছগুলা, এবং দেখুন কি পরিমাণে যে ফল আসছে। একটা হচ্ছে চেরি টমেটো আর একটা হচ্ছে আমাদের দেশি টমেটো। তো চেরি টমেটো গাছটাতে প্রচুর পরিমাণে আসলে টমেটো ধরেছে, থোকায় থোকায় ধরেছে, দেখতে এত ভালো লাগে। আসলে আমরা বাজার থেকে চাইলে কিন্তু কিনতে পারি, কিন্তু নিজের ব্যালকনিতে এভাবে মানে গাছে ফল ধরা দেখলে কিন্তু অনেকই ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে পুদিনা পাতার গাছ, পুদিনা পাতার গাছ নিয়ে যত বলি ততই কম হবে, কারণ পুদিনা পাতার গাছে এত পরিমাণে গ্রো করেছে। এবং দেখুন আমি দুইটা গাছ লাগিয়েছি, আমি মাত্র 20 টাকাতে পুদিনা আর কি বাজার থেকে কিনে এনেছিলাম, সেখান থেকে আমি গাছ দুইটা টবে লাগিয়েছি, এবং আমি অনেককে গিফটও করেছি কিছু গাছ। তো দেখুন পুদিনা পাতা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, যেমন পুদিনা পাতা চা খেয়ে থাকি, এবং পুদিনা পাতা কিন্তু যে মিন্টের একটা টেস্ট আসে এটা কিন্তু অনেক ভালো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের আজকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।